এখন ফটো এটা আত্মহত্যা আর এক বিয়াগুম কেলেঙ্কারি এটা বছরের মূরত জালত পড়িল ইন্দ্রাণী তহবিলদারের মৃত্যুর অন্যতম অভিযুক্ত বিজেপি নেত্রী ইন্দ্রাণী তহবিলদারের মৃত্যুয়ে উন্মোচিত করেছিল এখন চাকরির বজার প্রায় 13 মাহর পাছত চানবাড়ি আরক্ষীর জালত পড়িল বিজেপি নেত্রী ইন্দ্রাণী তহবিলদারের মৃত্যুত অভিযুক্ত কুলদীপ দাস 2023 বর্ষর 9 আগস্টত রহস্যজনকভাবে নিজের ঘরতে আত্মহত্যা করেছিল বিজেপি নেত্রীগী এই আত্মহত্যার অন্তরালত আছিল এখন আপত্তিজনক ফটো যে ঘটনাক লৈ ন্যায় বিচারে চানমারি থানাত গোচর দিছিল ইন্দ্রাণীর স্বামী সেই এজাহারৰ তদন্ত করতেই পোহৰলৈ আহিছিল ফটো ভাইরাল করা ঘটনাত আরো বহুজন জড়িত থাকার তথ্য এই ঘটনাত সেই সময়তে দিবৰ পৰা গ্ৰেপ্তাৰ হৈছিল অনুৰাগ মাছপাতৰ পৰা গ্ৰেপ্তাৰ হৈছিল দিবন ডেকা সৰুপথাৰ গ্ৰেপ্তাৰ হৈছিল অভিমন্যু নলবাৰীৰ পৰা গ্ৰেপ্তাৰ হৈছিল অসীম চক্ৰৱৰ্তী আৰু ৰেখান্ত দাস চানবাৰী থানাৰ 318/2023 নম্বৰৰ গোচৰটোত প্ৰথমে গ্ৰেপ্তাৰ হৈছিল তৃষ্ণা শৰ্মা আত্মহত্যার ঘটনার তদন্ত করতে পোহরলে আহিল কেনেকৈ সেই সময় চলি আছিল এখন চাকরির বজার যি তথ্যই কপনি তুলিছিল সরকার আর দলের মজিয়াত কিন্তু ঘটনার পাছরে পৰা পলাতক হয়ে আছিল কুলদীপ সেইগৰাকী অভিযুক্ত কুলদীপক অবশেষত নলবাৰীৰ ঘগ্ৰাপাৰাৰ পৰা গ্ৰেপ্তাৰ করলে চানমাৰী আৰক্ষীয়ে কুলদীপ দাসৰ হাতৰ পৰা আৰক্ষীয়ে উদ্ধাৰ করলে অনুৰাগ চলিহাৰ মোবাইল আরক্ষীর হাতত পৰিছে ফরেনসিক রিপোর্ট আদালতত দাখিল করব গোচরের চার্জশিট ঘটনাত ব্যবহৃত পিস্তলট সরুপথারপা চানমারী আরক্ষীয়ে জব্দ করব অভিমন্যুর পিস্তলট তদন্ত চলি থাকার সময়তে আরক্ষীয়ে তথ্য পাইছিল চাকরির নামত অনুরাগ সলিহা গেঙে বিভিন্ন প্রার্থীরপা সংগ্রহ করেছিল মুঠ 96 লাখ টাকা অনুরাগর মোবাইলত থাকা অন্তরঙ্গ মুহূর্তর ফটো ভাইরাল করেছিল দিবন ডেকায় অভিমন্যু দাসে পিস্তল দেখায় কুলদীপর পৰা কাঢ়ি নিছিল আইফোনটো যিসমূহ কথা আরক্ষীর জেরাত স্বীকার করেছে ধৃত কুলদীপে এই ঘটনাত কারাগারলৈ যোৱা 6 অভিযুক্ত বর্তমান জামিনত মুকলি হৈছে বিৰিঞ্চি কুমার ডেকার রিপোর্ট News18 অসম নর্থইষ্ট আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ